এই যে কপলটা দেখছেন হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির। আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে, তো আল্লাহর রহমতে কিছু তো হলেও আল্লাহ তো দেখে। আফগানদের সাথে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ শেষে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় দেশের ক্রিকেটের তারকারা ছুটছেন বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে। টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসান ও লিটন দাস খেলছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে। অন্যদিকে তাসকিন ও মুশফিক মাতাচ্ছেন জিম্বাবুয়ের জিম আফ্রো টি টেন লিগ। গত 21 জুলাই জিম আফ্রো টি টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম এবং টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম সেরা তারকা তাসকিন আহমেদ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ ছন্দে ছিলেন জাতীয় দলের এই দুই সতীর্থ। মুশফিক ও তাসকিনের দলগত লড়াইয়ে অবশ্য 10 রানের জয় পেয়েছে মুশফিকের দল জোবার্গ বাফেলো। বুলওয়ে ব্রেভসের হয়ে দারুণ বল করা তাসকিন 2 ওভারে মাত্র 11 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। মুশফিকুর রহিম খেলেছেন 23 বলে 46 রানের অনবদ্য ইনিংস। তবে তাদের মাঠের পারফর্ম ছাপিয়ে আলোচনা এসেছেন তাদের জার্সিতে জুয়া বা বেটিং সাইটের বিজ্ঞাপন ঢেকে খেলতে নামা। তাদের এমন কাণ্ডে বেশ প্রশংসায় ভাসছেন এই দুই তারকা ক্রিকেটার। বোলিংয়ের সময় দেখা যায় জার্সিতে জুয়ার বিজ্ঞাপন কালো কালিতে মুছে দিয়েছেন তাসকিন, আবার জোবার্গের হয়ে মুশফিক যখন ব্যাটিংয়ে আসেন তখনও দেখা যায় একই চিত্র। বিষয়টি ক্রিকেট ভক্তদের নজর কাড়ে। অনেক ভক্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক ও তাসকিনের প্রশংসা করে পোস্ট দিতে দেখা যায়। এর আগে ইংলিশ তারকা মঈন আলী আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো থাকায় সেই জার্সি পরে মাঠে নামতে রাজি হননি। পরবর্তীতে তার জার্সি থেকে সেই লোগো মুছে দিয়েছিল চেন্নাই কর্তৃপক্ষ। ইসলামে যে কোনো প্রকার জুয়া বা বেটিং হারাম ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মুশফিক ও তাসকিনের এমন কাজকে বাহবা জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন। আব্দুল্লাহ নাইম, বিবিএস বাংলা।